नमस्कार no আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি সর্ষে পনিরের একটা দারুণ রেসিপি নিরামিষের দিনে এভাবে পনির রান্না করলে কিন্তু ভাতের সাথে খেতে দারুণ লাগবে এখানে দেখুন প্রথমে আমি পনিরগুলোকে একদম কেটে নিয়েছি এবার পনিরটাকে আমরা ম্যারিনেট করে নেব তার জন্য আমি খুব সামান্য পরিমাণে নুন দিলাম তার সাথে সাথে গোলমরিচের গুঁড়ো দিলাম মানে গোলমরিচের যে প্যাকেটে থাকা পাউডার পাওয়া যায় সেটা দিলাম হাফ টি স্পুনের মতন এবার এগুলোকে আমরা একসাথে ভালো মতন মেখে নেব এই রান্নাটা করতে গেলে পরে পনিরের সাথে হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই দেওয়ার কিন্তু দরকার হয় না তেল আগের থেকে গরম হতে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে আমি এখানে পনিরগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি পনির আপনারা জানেনি খুব বেশি কিন্তু ভাজতে হয় না তাহলে পনিরটা খুব শক্ত হয়ে যায় রাবারের মতন হয়ে যায় তো দেখুন হালকা লালচে ভাব আসতেই আমি পনিরগুলোকে এক এক করে কিন্তু নামিয়ে নিচ্ছি এবার যেটা করব একটা পেস্ট আমি এখানে তৈরি করব তার জন্য এক টেবিল চামচের মতন দিয়ে দিলাম পোস্ত তার সাথেই দিয়ে দিলাম হলুদ সর্ষে বা সাদা সর্ষে সেটাও দিলাম দেড় টেবিল চামচের মতন কয়েক দানা গোটা গরম মশলা নিয়েছি তিনটে এলাচ তিনটে লবঙ্গ তিনটে দারচিনি আর দুটো মতন গোলমরিচের দানা এগুলোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এখানে নুন আর দিয়ে দিচ্ছি এখানে দুধ আমি এখানে জল ব্যবহার করছি না দুধ দিচ্ছি দুধটা দিলাম চার টেবিলটা চার টেবিল চামচের মতন আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি একটু বেটে নিচ্ছি এটা কিন্তু একদমই একটা মিহি পেস্ট হবে যেহেতু প্রথমেই বললাম জল কিন্তু আমি একদমই দিইনি এবার কয়েকটা সবজি নিয়েছি বিনস নিয়েছি সবার প্রথমে তার সাথে সাথে মটরশুঁটি নিয়েছি গাজর নিয়েছি একটা আলু ওইভাবেই কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর আমি এখানে কয়েকটা মতন ফুলকপিকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তেলটা যখন গরম হয়ে গেল এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসেবে টি স্পুন আর দিয়ে দিলাম একটা মতন শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু গরম করে নিচ্ছি এবার এর মধ্যেই আমি দিয়ে দেব আলুটা আলুর সাথে সাথে বাদ বাকি যত সবজি ছিল সবগুলোই কিন্তু আমরা এখন দিয়ে দেব। শুধু বিনসটা আমি একটু পরে দিচ্ছি বিনস বেশি পুড়ে গেলে পরে কিন্তু একটু লালচে মতন হয় দেখতে ভালো লাগে না আর কিছুই নয় আমি এইখানটায় দিয়ে দিলাম কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো একদমই ফ্রেশ তাই আমি এখনই এগুলোকে দিচ্ছি না হলে কিন্তু পরে দিলে সেদ্ধ হতে চাইবে না আমি এইখানটায় আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এই পনিরের রান্নাটায় সাধারণত আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটাই একটু বেশি রান্না করছি কেন কি গোলমরিচ পাউডারটাই এই রান্নার বলতে পারেন প্রধান উপকরণ আমি এবার বিনসটা দিয়ে মিশিয়ে নিলাম ততক্ষণ এখানে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতন তার সাথে সাথেই দিয়ে দিচ্ছি এখানে জিরা পাউডার জিরা পাউডার দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তার সাথে সাথেই দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুনের মতন এবার এগুলো দেওয়ার সাথে সাথে আমি এখানে ধনিয়া পাউডার দিচ্ছি ধনিয়া পাউডারটা দিচ্ছি এক টি স্পুনের মতন এবার জল দিয়ে গুলে এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি খুব বেশি জল দেওয়ার দরকার হয় না এটা কিন্তু একটা ঘন পেস্টই হয় বলা যায় মশলার পেস্ট আর কি এই রান্নাটায় গুঁড়ো মশলা এখানে ডিরেক্টলি না দিয়ে যদি একটু পেস্ট তৈরি করে দিতে পারেন তবে কিন্তু রান্নার স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন সবজিগুলো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েই গিয়েছে এবার আমি এখানটায় মশলার পেস্টটাকে খুব ভালো মতন দিয়ে মিলিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষা আর পোস্তর যে পেস্টটা আরেকটা তৈরি করেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার আবারও খুব ভালো মতন মশলার সাথে সাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি প্রথমে এখানে কাঁচা মশলার পেস্টটা দিয়েছিলাম তারপরেই কিন্তু সর্ষা আর পোস্তর পেস্টটা দিলাম তো বুঝতেই পারছেন দুটোর মধ্যে যাতে কাঁচা গন্ধ একদমই না মিশে যায় সেজন্য কিন্তু খুব সময় নিয়ে তিন চার মিনিট ভালো করে লো আছে কষাতে হবে তারপরে কিন্তু আমরা এর মধ্যে জল দেব আগে জল দেবেন না তাহলে মশলার একটা কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে এবার যেটা করব ভেজে রাখা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি কেউ যদি চান তাহলে কিন্তু এখানে কাঁচাভাবেও পনিরটাকে দিতে পারেন মানে ভাজা পনির না দিয়ে আপনারা কিন্তু কাঁচা পনিরটাকে ডিরেক্ট কেটেও এর মধ্যে দিতে পারেন সেটাও করা যায় তবে আমি হালকা হাতে একটু ভেজে নিয়ে তারপরেই কিন্তু দিলাম এর মধ্যে এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুনের মতন এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা দিয়ে এবার একটু ভালো মতন মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এখানে আমি প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দেব। যার যতটুকু গ্রেভির দরকার সেই পরিমাণ বুঝেই কিন্তু জলটা দেবেন এখানে দেখুন জলটা কিছুক্ষণ শুকিয়ে নিলাম তো এটা একটা দারুণ পনিরের গ্রেভি আমাদের তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি নিরামিষের দিনগুলোতে মুখে মুখরোচের কিছু পড়লে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই পনিরের রেসিপিটা সত্যিই জুরিমেরা ভার আপনারা ভাতের সাথে এটা বানিয়ে দেখতে পারেন ভাত কেন বলবো শুধু রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ পনিরের গ্রেভিটা দারুণ খুব ভালোভাবে যায় যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা সকলের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুললে চলবে না ধন্যবাদ